সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ানলি ইউজার বিটি চ্যানেল থেকে প্রিয় দর্শক, ঢাকা কারণ বাজার ইলিশ মাছের আড়ত থেকে আজকে 9 অক্টোবর রোজ রবিবার 2022 আপনাদেরকে এই দিক থেকেই মূলত আমি ইলিশে আপডেটগুলো জানাইতাম। তো আজকে আপনাদেরকে জাস্ট উদাহরণটা দেওয়ার জন্য যে আসলে বর্তমান বাজারে ইলিশ ধরা বন্ধ, বিক্রি করা বন্ধ, বাজারটা কেমন যাচ্ছে, পরিস্থিতি কেমন, দেখতে কেমন, ইলিশ মাছ যেহেতু নাই সেজন্যই আপনাদেরকে মূলত দেখানোর জন্যে, আর কিছু না। প্রিয় দর্শক, এই দিকটাও কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকতো, মানুষের জন্য হাঁটা যেত না। এখন দেখুন, ইলিশ মাছ নাই, মানুষে বাজারে নাই, ক্রেতা নাই, কাস্টমার নাই, ইলিশ মাছওয়ালারাও নাই, টোটালি কোনো লোক নাই। আর আপনাদেরকে যদি এই সাইডটা তো যদি দেখাই আমি আপনাদেরকে, কিন্তু ওই দিন ওই সামনে আনসার ক্যাম্প, মানে মানুষে হাঁটতে পারতো না, এইরকম অবস্থা ছিল পরিস্থিতিটা। আর এখন দেখুন কী অবস্থা। তো যাই হোক, আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের ওয়ানলি ইউজার ভিডিও চ্যানেলে 12 মাস আপনাদেরকে ইলিশের আপডেটটা দিব। আর আপনারা যদি অনেকে রিকোয়েস্ট করেন কমেন্টের মাধ্যমে যে ভাই অন্যান্য মাছের একটু আপডেটটা দেন, তাহলে আমরা আপনাদেরকে ওই মাছের আপডেটটাও দিব। তো এইরকম এই চিত্রটা তুলে ধরলাম। তো দেখুন এখন বর্তমান পরিস্থিতি, অনেক হয়তো শিং মাছ বা পাবদা মাছ বা অনেকে অনেক ধরনের মাছ বিক্রি করে এই সাইডটাও। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে এইরকম একটানা আপনারা 28 অক্টোবর পর্যন্ত একটানা এরকম পরিস্থিতি পাবেন। তারপর আবার 29 অক্টোবর থেকে আপনারা অবশ্যই এই বাজারে আবার দেখবেন যে মানুষ হাঁটতে পারবো না জ্যামের কারণে, মাছ ঠেলা ঠেলি, মানে এই সাইডগুলো মূলত রোড সাইড, এদিকেও কিন্তু আপনাদের তখন ইলিশ মাছের গাড়িগুলো এদিকে থাকবে। তো বিক্রেতা ভাই, যারা ইলিশ বিক্রেতা ভাই, তারা এখন সবাই রেস্ট নিতেছে, কেউ ঘোরাঘুরি করছে, আবার এখনও কেউ আছে, আমি একটু দেখলাম সামনাসামনি দেখলাম অনেকেই এখনও ঘোরাঘুরি করছে। কারণ অনেকে যারা বাকি দিছে, এই বাকি টাকাগুলা তুলছে এটাই। তো প্রিয় দর্শক, আপনাদেরকে জাস্ট তুলে ধরলাম, আপনারা অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আমারে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, চিত্রটা তুলে ধরলাম। আর এই দিকটাও কিন্তু দেখুন, এই দিকটা কিন্তু এত পরিমাণে মাছটা বসে, আর এটা একটা পথ। আর এদিকে ভিতরের দিকে যত ধরনের, মানে বাংলাদেশের মধ্যে যত ধরনের মাছ আছে সব এই ভিতরে, এইদিকে ভিতরে ঢুকলে তার মধ্যে সব দিকে পাওয়া যায়। এটা সাইড নাম্বার গেট। আর এদিকটা মূলত ইলিশ মাছের কারণে বসতে পারে না, তো মানুষে হাঁটতেও পারে না, এরকম পরিস্থিতি থাকে। প্রিয় দর্শক, 29 অক্টোবর পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, তারপরে আবার বাজার ইলিশ চলে আসবে, আপনাদেরকে ইলিশের আপডেটটা দিতে পারবো। এর ভিতরে আমি বাংলাদেশের কোথাও থেকে আপনাদেরকে ইলিশের আপডেট দিতে পারবো না, কারণ ধরা, মাছ ধরা, মাছ বিক্রি করা সম্পূর্ণ নিষেধ, এটা সরকার গভর্নমেন্ট থেকে সরকারি নির্দেশ। প্রিয় দর্শক, বিদায় নিলাম, ভালো থাকবেন, সকলেই অবশ্যই কমেন্ট করবেন কী কী ধরনের ভিডিওগুলো চান। আর অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা শুটকি মাছের আপডেটটা দিব, অনেকে লবণাক্ত মাছগুলো বিক্রি করে, তখন সেই মাছগুলোর আপডেটটা দিব, আপনারা অবশ্যই অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল, অবশ্যই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।